সাবস্ক্রাইব করুন রাশেদাস হাউসকে এবং বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আমার আজকের পর্বে থাকছে সুস্বাদু মাগুর মাছের ঝোল। আশা করি আপনাদের ভালো লাগবে, নতুনদেরও কাজে আসবে। আমার রেসিপি ভালো লাগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সুস্বাদু মাগুর মাছের ঝোল রান্না করতে যা, সুস্বাদু মাগুর মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 1 কেজি মাগুর মাছ নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো লেবুর রস আছে, এটা দিয়ে মাছ ভালো করে 5 মিনিট মেখে রাখতে হবে, তাহলে আর মাছের যে গন্ধ থাকে ওটা থাকবে না। এখানে লাগবে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1টা টমেটো, 3-4টা কাঁচামরিচ, 3 চামচ মরিচ গুঁড়া, 3 চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ থেকে কম গরম মশলা গুঁড়া, 1/2 চামচ আদা বাটা, 7 মতো লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1/3 কাপ তেল লাগবে। পানি আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি হালকা একটু ভাজা হয়ে গেলে রসুন বাটা দিব, আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সব মশলা দিয়ে একটু হালকা তেলে ভাজতে হবে। সামান্য একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে ফিরে এলাম। 5 মিনিট পর আমার মশলা কষানো হয়ে গেছে, এই যে তেল বেশি উঠেছে মশলা। এখন আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে পরিমাণ মতো পানি দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব। এই পানি শুকানো পর্যন্ত রান্না করব। ফিরে এলাম ঝোল শুকানোর পর, এখন আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আর অল্প একটু পানি দিয়ে ফিরে এলাম। 15 মিনিট পর আমি দ্বিতীয়বার ঝোল দিয়ে, 10 মিনিট রান্না করেছি, এখন এরপর আর একটু ঝোল দিয়েছিলাম। নামানোর আগে গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিব। গরম মশলা দিয়ে এভাবে সামান্য অল্প একটু রান্না করলেও হবে। আর এটা হলো বিলিতি ধনা পাতা, এটা উপর দিয়ে দিয়ে দিব। এভাবে ঢাকা দিয়ে 1 মিনিট ফিরে এলাম। 1 মিনিট পর আমার মাগুর মাছের ঝোল রান্না শেষ। চুলা অফ করে দিব, আমি এখানে এটা পরিবেশন করব। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে কাছের মানুষের সাথে শেয়ার করবেন, লাইক করবেন। আজকের মতো এখানেই বিদায়, নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।